একা চলতে চলতে জীবনটা বড় একঘেয়ে লাগছিল, এখন মনে হচ্ছে জীবনটা উপভোগ করা যায়, মানে সবকিছু শেষ হয়ে যায়নি। কলকাতা থেকে আপনার একটা ট্রাঙ্ক কল আছে। হ্যাঁ, আমি জানতাম এরকম একটা কাণ্ড করবে। আমার কোনো ব্যবহারে যদি আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ। কি হলো, থামলে কেন? এটা তো ভালো জমেছিল। তুমি ভালো গান গাও জানতাম, কিন্তু এত ভালো গান গাও তা তো জানতাম না। চুপ করো তো। তার মানে আমার জন্যই মানসী দেবী কে আপনি আবার নতুন ভাবে আবিষ্কার করলেন। ঠিক বলেছেন। এই দেখো, এই দেখো, তোমাকে আবার আপনি বলে ফেললাম। আরে আপনি কেন, আপনি আমাকে তুমি, তুই বা তার থেকেও যদি কোনো ছোট সম্বোধন থাকে সেভাবে ডাকবেন, আমি তাতেও খুশি হব। তার মানে ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ মানে? ত্রিভুজ জ্যামিতি তো পড়নি তো, ওই যে তিন বাহু একসঙ্গে বলে। ও, সেই ত্রিভুজ। তাই বলো, তুমি দুম করে এমন এক একটা কথা বলো না। এখনো 102 এর উপর জ্বর রয়েছে। বাবা, ডাক্তারকে একবার খবর দাও না গো। ঠিক বলেছেন সুন্দরী, সুন্দরী এক বালতি জল আর তোয়ালেটা নিয়ে এসো তো। আরে জয়, পুরীতে ওরা কোন হোটেল উঠবে তোকে জানাইনি? না, এই সামান্য জ্বরে তোমাদের এত ব্যস্ত হতে হবে না। বেটে, তুম কাইসা সমঝোগে, কাকা বাবু ব্যস্ত কিতা হ্যায়? ये दिल का मामला है, नहीं होटल ठिकाना। जाओ बेटा, তোমাকে অ্যাক্টিং করতে হবে না, একটু চা বানাও তো। ও করবে চা? তাহলেই হয়েছে, আমি করে দিচ্ছি। এই 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 সুন্দরী, সুন্দরী তুই সবার সামনে হেরা করলি, এখন আবার কে এলো? জয়, মা এসে গেছে। একি কি হাল হয়েছে তোমার? ছি 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 ছি, তোমাকে এই অবস্থায় ফেলে তোমার বাবা মা পুরীতে বেড়াতে গেছেন? না না, সেরকম কিছু নয়, আমার মনে হয় ভাইরাল ফিভার। ভাইরাল ফিভার? ভাইরাল ফিভার থেকে কত কি হতে পারে তা জানেন? আজ বাদে কাল আমার রমির সঙ্গে বিয়ে দিয়ে ওকে আমেরিকা পাঠিয়ে দেব, এখন যদি হঠাৎ কিছু হয়ে যায় আমার রমির কি হবে? মা, তুমি জয়কে এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ, তাই করতে হবে। এখন চলো, তোমার বাবাকে বলে ওকে এখান থেকে নিয়ে যাবার ব্যবস্থা করি, নইলে ওকে বাঁচানো যাবে না। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। উফ, কি মুশকিল। শুনুন, আমি একজন বড় ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, ওকে এসে দেখে যাবে, কেমন? চলো চলো। আরে, তুই আমেরিকা যাবি তা তো জানাসনি। না মানে ওই উনি হঠাৎই অফারটা দিলেন, তাই। মানে রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে? হ্যাঁ, লটারির ফার্স্ট প্রাইজ পাওয়ার মতো। হ্যাঁ, ঠিকই। মানে গায়ক সুরকার জয়ন্ত কুমার আপনাদের ছেলে? এটা তো আমি জানতাম না, আমি তোর গ্রেট ফ্যান। হ্যাঁ, তুমি জয়ের ফ্যান 100 থেকে 1,000,000 বার? চলে মানে ওর মতো জ্ঞানী লোকও জয়ের ফ্যান, আর তুমি বলো জয় গান গাইতেই পারে না? আমি একবারও বলিনি জয় গাইতে পারে না। তুমি সবসময় বলো জয়ের গান তোমার কখনোই পছন্দ হয় না। বাজে কথা বলো না তো, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। জয় জয় সত্যিই খুব ভালো গায়, কিন্তু কি জানি ওর লেখা কথাগুলো আমার কানে কেমন যেন একটু স্লোগানের মতো শোনায়। কি বলছেন মানসী দেবী, গণসংগীতকে আপনি স্লোগান বলছেন? আজকাল তো এদেরই যুগ। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, আজকাল, কিন্তু চিরকালের নয়। কি করে বুঝলেন? সত্যি, আপনারা মাঝে মাঝে এমন ছেলে মানুষের মতো এক একটা প্রশ্ন করেন। আপনার যদি জয়ের গান এতই পছন্দ, তাহলে সেদিন সমুদ্রের ধারে আপনি জয়ের গান না গিয়ে মান্ধাতা আমলের হেমন্তের গান গাইছিলেন কেন? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। দেবো অধ্যাপক? নিশ্চয় দেবেন। আগেকার গানগুলো হলো আমসত্ব জমানো ক্ষীর, একেবারে কাসুন্দির মতো, যত পুরনো হয় তত সুস্বাদু। ঠিক বলেছি না? 100% ঠিক। হ্যাঁ, তবে গানের ব্যাপারে আমি গভীর, কিন্তু উদাহরণে একেবারে মোচার ঘণ্ট। সত্যি বাবা, আবার সে খাই খাই। তোমার নোলাটাকে একটু সামলে রাখো না বাবু। সামলে।
কেপাবে কেপাবে আপনি একা কেন? একা? একা কোথায়? আপনি তো রয়েছেন। বসুন। না, আসলে আমি জানতে চাইছিলাম জিতেনদা কোথায়। আর বলবেন না, আপনার ছেলে পাগল দাদা ছেলের খবর জানার জন্য এসটিডি বুথে ফোন করতে গেছে। ও, তো কেন, হোটেলের ফোনটা খারাপ নাকি? সত্যি আপনি অদ্ভুত কথা বলেন। কেন? আচ্ছা, এখানকার ফোন ঠিক থাকলে কেউ এসটিডি বুথে ফোন করতে যায়? তা তো ঠিকই। জানেন মানসী দেবী, মানুষ ভুল করলে ক্ষতি হয়, কিন্তু আমার ক্ষেত্রে দেখছি উল্টোটাই হলো। কিরকম? মানে ভুল হয়তো আমার লাভ হলো। লাভ? হ্যাঁ, দেখুন, আপনাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে আমার তো লাভই হলো মানসী দেবী। তাই? হ্যাঁ তাই। জানেন, একা চলতে চলতে জীবনটা বড় একঘেয়ে লাগছিল, এখন মনে হচ্ছে জীবনটা উপভোগ করা যায়, মানে সবকিছু শেষ হয়ে যায়নি। আপনার মতো অত গভীরে যেতে পারবো না, তবে আপনাকে দেখলে কেন জানি না আমার মনে হয় আপনার মধ্যে কোথায় একটা ছেলে মানুষ লুকিয়ে আছে, মাঝে মধ্যে বেরিয়ে পড়ে। সেটা নিশ্চয়ই আপনাকে খুব বিরক্ত করে। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় করে। তাহলে করে। মানসী দেবী, আমার কোনো ব্যবহারে যদি আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ। আপনাকে আমি বললাম না, আপনি কিন্তু সত্যিই খুব ছেলে মানুষ। আমি চলি, আপনার দাদা আবার কালকে কোণারকে যাওয়ার প্ল্যান করেছেন, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। ওহ, এরকম লোক আমি কখনো দেখিনি, কাউকে কিছু না বলে। আচ্ছা, তোমায় কিছু বলে গেছে? আমায়? হ্যাঁ, আমায় আবার আলাদা করে কি বলবো? তোমার সঙ্গে তো কথা হয়। যা কথা হয় সে তো তোমার সামনেই হয় বাবা। আচ্ছা, তুমি এত উতলা হচ্ছ কেন বলতো? শোনো, কেউ যাক আর না যাক, তুমি আর আমি সূর্য মন্দির দেখতে যাচ্ছি। ধরো, চা খাও। জিতেন বাবু, কলকাতা থেকে আপনার একটা ট্রাঙ্ক কল আছে। আমি জানতাম, আমি জানতাম এরা একটা কাণ্ড করবে। চলুন, আমি আসছি। আমি জানতাম এমন একটা কাণ্ড। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।